আজকে লক্ষ্য করে দেখুন, সারা দেশের মাঝে, সারা দেশের মাঝে যারা কোরআন পড়ে এদের মর্যাদা কতটুকু? সামান্য মর্যাদা দেওয়া হয় শুধুমাত্র, রাষ্ট্রীয়ভাবে এদেরকে সামান্য সম্মান দেওয়া হয়, কিন্তু যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে এদের পিছনে সরকার যে কতটুকু টাকা ব্যয় হয়, আমাদের রাষ্ট্রের কতটুকু সম্পত্তি ব্যয় হয়, এগুলো মূলত আমরা জানি না। আজকে দেখেন আমাদের দেশের মাঝে সবাই জানে ক্রিকেট খেলা, এটা তো সবাই মোটামুটি চিনে। ক্রিকেট খেলা সারা বিশ্বের মাঝে কয়টা দেশ? 15 থেকে সর্বোচ্চ 20টা দেশ হবে, এর বেশি না। ধরে নিলাম আপাতত 30টা দেশ যারা ক্রিকেট খেলে এবং ক্রিকেট খেলাকে চিনে। এখানে হার জিতের মাধ্যমে যেই একটা অবস্থা বাংলাদেশের মাঝে, যেই ধরনের ডাকডুল পেটানো হয়, কোন একটা ম্যাচ যখন তারা খেলে, ম্যাচ যখন জিতে, পত্র পত্রিকা মিডিয়া তখন একদম লাল লাল হয়ে যায়। কিন্তু আমার দেশের মাঝে যখন কোন একজন হাফেজ কোরআন সারা বিশ্বটাকে জয় করে আসে, পত্র পত্রিকা লালে লাল হবে দূরের কথা, মিডিয়া সামনের দিকে অগ্রসর হবে দূরের কথা, মিডিয়া তখন কোন নায়িকার সর্দি হলো আর কাশি হলো এই সমস্ত সংবাদ পরিবেশনার মাধ্যমে ব্যস্ত থাকে। আর গুজরাগন ঠিক কিনা? আজকে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন খেলোয়াড় যার নাম হয়েছে সাকিব আল হাসান, নাম সবাই চিনি তো আমরা, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মাঝে অলরাউন্ডার, সারা বিশ্বের মাঝে নাম্বার ওয়ান। এই সাকিব আল হাসানকে এত মর্যাদা, বাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, নারী দেওয়া হয়েছে, ফ্ল্যাট দেওয়া হয়েছে, যে কোন একজন খেলোয়াড় ম্যান অফ দা ম্যাচ, ম্যান অফ দা টুর্নামেন্ট যখন হয়ে যায়, বাড়ি গাড়ি নারী ফ্ল্যাট সব কিছু দেওয়া হয়। আমরা কিছুদিন আগেও দেখেছি একজন খেলোয়াড় ম্যান অফ দা ম্যাচ হওয়ার কারণে, ভালো খেলার কারণে তার বাড়িতে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, সারা এলাকা জুড়ে বিদ্যুৎ টেনে দেওয়া হয়েছে। আর নাম্বার ওয়ান সাকিব আল হাসানকে আজকে বছর দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে খেলাধুলা থেকে। আমরা সাকিব আল হাসানকে নিষিদ্ধ করার মাধ্যমে যতটুকু ব্যথিত হয়েছি, এর চেয়ে হাজার গুণ খুশি হব যখন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করা হবে। আর একটু দিলে বলেন ঠিক কিনা? কারণ ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের উন্নতি করা হচ্ছে না, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে মাটির সাথে ধসিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে। কিভাবে? বাংলাদেশ ক্রিকেটার একজন একজন ক্রিকেটারের মূল্য মাসিক বেতন 3 থেকে 4 লক্ষ টাকা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাত্র 1.5 লক্ষ টাকা, এরপর তারা ধর্মঘটের মাঝে বসে তাদেরকে বেতন আরো বাড়িয়ে দিতে হবে, ওই বেতনে তাদের পেট ভরে না। দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হলো, ওরা ক্রিকেট খেলে 4-7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 4 দিন 5 দিন পর্যন্ত তারা খেলাধুলা করে। এই সময় মানুষেরা টেলিভিশনের সামনে বসে থাকে, মাত্র 10-12 জন ক্রিকেট খেলে, লক্ষ লক্ষ মানুষকে টিভির পর্দার সামনে বসিয়ে রাখার মাধ্যমে এদেরকে বেকার করে রাখা হয়, ওরা কোনো কাজকর্মের মাঝে অংশগ্রহণ করে না। এই সমস্ত লক্ষ লক্ষ মানুষ যদি খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণ না করে বাংলাদেশের অর্থনীতি কিভাবে চাঙ্গা করা হয়, বাংলাদেশের কাজকর্ম কিভাবে কিভাবে আরো উন্নতির দিকে নেওয়া যায়, এই সমস্ত চেষ্টা করত, বাংলাদেশের অর্থনীতির চাকা আরো বেশি বেড়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এদের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়, এই টাকা যদি এদের পিছনে ব্যয় না করে, বাংলাদেশে যারা বুয়েট আছে, বাংলাদেশের ছবি আছে, ঢাবি আছে, ভার্সিটিতে আছে, অনেক শিক্ষার্থী সেখানে আছে, এদের পিছনে যদি টাকাটা ব্যয় করে এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করত, যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে এদের বিজ্ঞান নিয়ে চর্চার দিক দিয়ে যদি টাকা পয়সাটা ব্যয় করত, তাহলে বাংলাদেশে চীন দেশ থেকে মোবাইল আমদানি করতে হতো না, বাংলাদেশ
জাহাঙ্গীর থেকে মোবাইল আমদানি করতে হতো না, বাংলাদেশ জাপান থেকে কম্পিউটার আনতে হতো না, বাংলাদেশ বিনোদেশ থেকে গাড়ি আনতে হতো না, বরং নিজের দেশে ওই সমস্ত বিজ্ঞানীরা পরমাণু তৈরি করত, পরমাণু তারা তৈরি করে দেখিয়ে দিত এই দেশের মাঝে। ওই সমস্ত শিক্ষার্থীরা বিজ্ঞানীরা আমাদেরকে গাড়ি উপহার দিত, মোবাইল ফোন উপহার দিত, আমাদেরকে কম্পিউটার উপহার দিত। তাহলে একদম অপচয় করা হচ্ছে দেশের মাঝে অর্থনীতিটা। সকল জুয়ারিদের আড্ডাখানা, সকল জুয়ারিদের সেখানে অংশগ্রহণ। অথবা আমরা সাকিব আল হাসানকে বলবো আপনাকে নিষিদ্ধ করা হয়েছে, ভালো কথা, আপনি গুলো ছেড়ে দেন, বহু টাকা কামিয়েছেন, বহু খেলাধুলা করেছেন, আপনি হজ করে এসেছেন, হাজি সাহেব মানুষ, খেলাধুলা ছেড়ে দিয়ে এখন একটু দিনের লাইনে কাজ করেন, তাবলিগের লাইনে কাজ করেন, আপনার টাকা যথেষ্ট আছে, মানুষকে কিভাবে দিনের পথে নিয়ে আসা যায় এই সমস্ত দিকে কাজ করুন, মাদ্রাসা নিয়ে মেহনত করুন, কিভাবে কোরআন বাংলাদেশের মাঝে বানানো যায় এই সমস্ত দিকটা নিয়ে আপনি একটু চিন্তা করুন, তাহলেই কিন্তু আপনি পরকালীন জিন্দিগিতে আপনি শান্তি পাবেন।